কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু কাছে তিন ধরনের মামলা উঠবে বান্দার বান্দার সব মামলাগুলোকে এখানে ভাগ করা হয়েছে তিনটা এক ধরনের মামলা থাকবে যেগুলো কোনো ক্ষমা হবে না অর্থাৎ সেগুলোর শুনানিই হবে না কারণ এটা ক্ষমার অযোগ্য সেগুলোর শুনানি যে হ্যাঁ তুমি কেন করছো বান্দা বলবে আল্লাহ আমি নাবুজা করে ফেলছি আমাকে এখন maaf করে দেন আচ্ছা ঠিক আছে যাও maaf এরকম কোনো অপশন নাই সেগুলো শুনানিই হবে না বিনা শুনানিতে সেগুলো ক্ষমার অযোগ্য সেগুলো কোনগুলো আল্লাহর সামনে শিরক সাব্যস্ত করা শরীক করা নানা ভাবে আমরা আল্লাহর সাথে শরীক করি নানা ভাবে আপনি যদি মনে করেন আনুগত্য দাসত্ব গোলামি আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যায় অর্থাৎ আল্লাহকে যেভাবে আনুগত্য করা যায় এরকম অন্ধ আনুগত্য আরো কারো করা যায় যা বলবেন তা করব সেটা ধর্মের নামে হতে পারে সেটা ইনকামের নামে হতে পারে রাজনীতির নামে হতে পারে যে কোনো নামে হতে পারে তাহলে আনুগত্যর ক্ষেত্রে আমরা অনেক সময় শিরক করি যে আল্লাহকে যে আনুগত্যটা দেওয়া উচিত ওই ক্যাটাগরির আনুগত্য অন্য কাউকে আমরা দিয়ে দিচ্ছি আছে না নাই এই শিরক আল্লাহ তাআলা কিন্তু মাফ করেন না বিশেষ করে শিরকটা যখন শিরক আকবর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক সকল ক্ষমতা সকল জগতের অধিকারী এটা নিয়ন্ত্রণ আল্লাহ ছাড়া কারোর কাছে নাই এখন আপনি যদি বিশ্বাস হয় যে না এটা অন্য কারোর কাছেও আছে এটা শিরক ইবাদত গোলামি দাসত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন আল্লাহ ছাড়া মানুষকে আমরা ইবাদত নিবেদন করি বান্দারে কপাল শুধু আল্লাহর জন্য নামবে এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনারই ইবাদত করি আর কাউকে না ওয়া ইয়াকা নাস্তাইন এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই এখানে সাহায্য বলতে অলৌকিক সাহায্য যেটা লৌকিক সাহায্য তো আপনি আমার কাছে আমি আপনার কাছে চাইবো ভাই এটা কলম দেন ভাই জিনিসটা আগায় দেন এটা লৌকিক সাহায্য এটা দেওয়ার ক্ষমতা আপনার আছে আপনি দিলেন অলৌকিক সাহায্য কি দৃশ্যমান কিছু না লৌকিক কিছু না অলৌকিক পাওয়ার এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কারোর কাছে এখন কেউ যদি মনে করে যে আমার পীর সাহেবের কাছে আছে অমুক দরবারে আছে অমুক ব্যক্তির কাছে আছে শিরক হলো কোরআনের সবচেয়ে বেশি যেই অপরাধের ভয়াবহতার উপরে সাবধান করা হয়েছে সেগুলো শিরক থেকে বেঁচে থাকা মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণ একটি গুনাহ থেকে একটি অপরাধ এবং পাপ থেকে সবচেয়ে বেশি কমনলি সবাই সতর্ক করেছেন সেটার নাম কি এই শিরক এটা আমার মধ্যে থাকতে পারবে না শিরকের হাজারটা শাখা প্রশাখা আছে বিভিন্ন ভাবে হয় শিরক এবং তাওহীদ নিয়ে মাসকে মাস আলোচনা হওয়া উচিত সপ্তাহকে সপ্তাহ আলোচনা হওয়া উচিত আমরা ইনশাআল্লাহ ভিন্ন দিন আলোচনা করব আজকে যেটা বলছিলাম যে কিয়ামতের ময়দানে তিন ধরনের বিচারের একটা হলো এই শিরক সংশ্লিষ্ট বিচার এগুলোর কোনো ক্ষমা হবে না একেবারে কোনো ক্ষমা হবে না যদি শিরক করে কেউ মারা যায় হ্যাঁ দুনিয়াতে শিরক করছেন এরপরে ভুল বুঝতে পারছেন তওবা করে ফিরে আসছেন তাহলে মাফ কিন্তু এটা নিয়ে মারা গেছেন শেষ এটা আল্লাহ তাআলা অপশন রাখেন না আর দ্বিতীয়ত যে মামলা বিচার হবে কিয়ামতের ময়দানে সেটা হলো বান্দা তার নিজের প্রতি নিজে জুলুম করেছে একটা গুনাহ করে ফেলেছে একটা অন্যায় করে ফেলেছে শয়তান প্ররোচনা করে এগুলো যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে পারে সেরকম চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করেও দিতে পারে আর তিন নম্বর হলো বান্দা পরস্পর পরস্পর যে অধিকার নষ্ট করেছে মানুষের মানুষের অধিকার নষ্ট করেছে এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অধিকার নষ্ট করেছেন তার উপর ন্যস্ত করবেন যে সে যদি মাফ করে ওকে আমি কিন্তু এটা মাফ করবো না এটা আমার হিসাব না ইস্যু তার এই জন্য ইমানদারের কাছে বান্দার হকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর হক যদি একটু এদিক সেদিক হয়েও যায় তো আল্লাহর কাছে মাফটা চেয়ে পার পাওয়ার রাস্তাটা ওপেন আছে কিন্তু বান্দার হক যদি মাফ নষ্ট হয় ওটা আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে না ওটা মাফ চাইতে হবে বান্দার কাছ থেকে আর কিয়ামতের ময়দানে বান্দা কখনো কেউ কাউকে সাধারণত মাফ করবেন না সবাই সেদিন যার যার দিকে অবস্থিত হবে ইসলামটা যতটা না ইবাদত সর্বস্ব তার চাইতে বহুগুণ বেশি অধিকার সর্বস্ব ভাইরা আমার আমরা কেউ ভুল না বুঝি যে নামাজ রোজা এগুলোর গুরুত্ব ইসলামে নাই এগুলো ইসলামের মৌলিক কাজ এগুলো স্তম্ভ কিন্তু আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে এগুলোর পাশাপাশি মানুষের অধিকারের ব্যাপারে খুব বেশি সচেতন হতে হবে খুব বেশি দায়িত্বশীল হতে হবে যে আমার দ্বারা আমার দুই ঠোঁট দ্বারা কোনো অন্যায় কথা যেন হোক
একটা লোক হতে পারে আপনি সুন্নাত পালন করেন উনি বিদআত করেন হতে পারে তাই বলে তার প্রতি অন্যায় করা যাবে কোন ক্ষেত্রে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম দায়িত্ববান মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন